অউজিব্লাহমিনাজিম বিসমিল্লাহ রহমায়ন রাহিম প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ তোমাদের দয় আমি অনেক ভালো আছি বিষয়টি হচ্ছে যে আমরা যারা ফেসবুক বা যে কোনো সোশ্যাল মিডিয়া ইউজ করি তো এই বিষয়টা অনেকেই আসলে বিভিন্নজন বিভিন্নভাবে দেখে যেমন কেউ কেউ আছে যে ফেসবুক এটাকে আসলে অনর্থক অযথা মানে মনে করে আবার কেউ আছে এটাকে প্রপারলি ইউজ করে হয়তো বা অনেক ভালো কিছু এটা দ্বারা করতেছে তো দুইটা বিষয় আসলে এখানে একটা সাথে আর একটা মানে জড়িত তো আমি এই বিষয়টা নিয়েই একটু কথা বলবো প্রথমত হচ্ছে যে আমরা যারা এই সব সোশ্যাল মিডিয়া ইউজ করি তো এই সোশ্যাল মিডিয়াটা হচ্ছে আমি মনে করি যে এটা হচ্ছে একটা প্ল্যাটফর্ম এটা হচ্ছে আমাদের জন্য একটা প্ল্যাটফর্ম আমরা এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমাদের যদি কোনো প্রতিভা থাকে সেটা প্রকাশ করতে পারি আমরা আমাদের ভালো কোনো চিন্তাধারা এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা সরিয়ে দিতে পারি এখন কথা হচ্ছে যে এটা আসলে অনেক সময় নষ্ট করতেছে রাইট অনেক সময় নষ্ট করতেছে তবে আমি বলবো যে এটা সময় নষ্ট করতেছে আবার অনেকটাই উপকৃত হচ্ছে মানুষ এই এই সোশ্যাল মিডিয়া বা প্ল্যাটফর্মের দ্বারা আপনি অনেক কিছুই এই প্ল্যাটফর্মের দ্বারা জানতে পারতেছেন যেটা আপনি সম্ভব ছিল না আজ থেকে পাঁচ বছর আগে অনেক কিছুই শিখতে পারতেছেন যেটা সম্ভব ছিল না আজ থেকে পাঁচ বছর আগে তো এই জন্য আমি বলবো যে অনর্থক ইউজ না করে অযথা সময় নষ্ট না করে এই ফেসবুক বলেন বা যে কোনো সোশ্যাল মিডিয়া ইউটিউব বলেন তো এটাকে কাজে লাগান দেখবেন যে অনেককে যদি প্রশ্ন করা হয় ফ্রেন্ড সার্কেলের মধ্যে বা অফিসের কলিকদের মধ্যে বা যে কোনো হয়তো বা সিনিয়র কোনো বড় ভাইদের যে এই খুব ফেসবুক ইউজ করে তখন সে মানে একটু এড়িয়ে যায় বলে যে না আসলে আমি তো খুব বেশি ফেসবুকে থাকি না ইউজ করি মানে সে যদিও থাকে তারপরেও সে বিষয়টা এড়িয়ে যায় আর যদি না থাকে তখন তো সে খুব মানে একটু প্রাউড ফিল করে যে আমি ফেসবুকে থাকি না ইত্যাদি হ্যাঁ এটা ভালো যে আপনি থাকেন না বাট যদি আপনি ফেসবুকে অভ্যস্ত হন তাহলে অবশ্যই আপনাকে একটি টার্গেট নিয়ে ফেসবুক বা যে কোনো সোশ্যাল মিডিয়ায় বলেন ইউটিউব বলেন একটি টার্গেট নিয়ে আগাতে হবে হয়তো আপনি কিছু ভিডিও তৈরি করতে পারেন হয়তো আপনি কোনো লেখার অভ্যাস থাকলে কিছু লিখতে পারেন আর যদি এটাও না থাকে আপনি হয়তো বা কোনো ভালো লেখক সাহিত্যিক কবি বা হাদিসের বাণী বা কোরআন থেকে ছোট ছোট যে শিক্ষামূলক যে লেখাগুলো আছে এই লেখাগুলো কপি পেস্ট করেও আপনি পোস্ট করতে পারেন তো এটা দ্বারা কি হবে যে আপনি নিজেও ভালো কিছু পোস্ট করলেন আপনি নিজেও শিখলেন অন্য আপনার দ্বারা একটা জিনিস শিখতে পারলো তো প্রিয় বন্ধুরা এই জন্য আমরা এই সোশ্যাল মিডিয়াটা অর্থাৎ এই যে যে একটি প্ল্যাটফর্ম আজকে প্রযুক্তির যুগে এই যে যে একটি প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মটাকে আমরা মানে ভালো কাজে ব্যবহার করব আমরা এটাকে প্রপারলি ইউজ করব। আমরা এটাকে খারাপ কাজ অর্থাৎ মানে কি বলবো যে এই সব সোশ্যাল মিডিয়াতে আবার এমন কিছু পোস্ট বা এমন কিছু মানে মাঝে মাঝে দেখা যায় যেটা আসলে খুবই আপত্তিকর খুবই অশ্লীল বা খুবই অসামাজিক থাকে তো এই বিষয়গুলোতে কী হয় যে বা যারা এই পোস্ট করতেছে বা এই একটা খারাপ ছবি দিচ্ছে তার ইমেজটা নষ্ট হচ্ছে পাশাপাশি তার ওই পোস্টের দ্বারা আরেকজন খারাপের দিকে প্রবাহিত হচ্ছে দেখেন আপনারা ফ্রেন্ড সার্কেল মিলে বা যারাই হোক মানে ফ্রেন্ড সার্কেল মিলে যখন কোনো ছবি পোস্ট করা হয় তো দেখবেন যে অনেকে আছে দুষ্টামি করে অনেকেই সিকারেট খেতেই পারে বা যদিও এটা আসলে ক্ষতিকর তা আমি বলবো না যে খাওয়ার জন্য যারা খান দয়া করে ছেড়ে দিবেন আর যারা খাচ্ছেন না আলহামদুলিল্লাহ অনেক ভালো কাজ করতেছেন আপনারা তো দেখবেন যে অনেক সময় সিকারেট মুখে নিয়ে ধোয়া ছেড়ে অনেক ছবি তুলে পোস্ট করতেছেন তো দেখেন আমি আপনাদের বলবো যে প্লিজ এইটা কইয়েন না যেইটা করলে যে সমাজে মানে আর একজন এই দিকে প্রবাহিত হবে মানে খারাপ দিকে প্রবাহিত হবে এই কাজটা করা কী দরকার এই কাজটা করবেন না তো এজন্য প্রিয় ভাইরা বা বন্ধুরা সবাই রে কর জোরে অনুরোধ করবো যে আপনারা যারা এই সোশ্যাল মিডিয়া বা এই যে একটা প্ল্যাটফর্ম এটাকে ভালো রাখুন এবং এই সোশ্যাল মিডিয়াটাকে মানে সুন্দরভাবে সাজান মানে আপনার যে আইডিটি রয়েছে আপনি আমি আমরা এই আমরা সবাই মিলেই কিন্তু মানে এই সোশ্যাল মিডিয়াটাকে সাজাতে পারি আমরা সবাই যদি এখানে ভালো পোস্ট করি আমরা সবাই মিলে যদি এটাকে সুন্দরভাবে দেখি সুন্দরভাবে চিন্তা করি তাহলে এই প্ল্যাটফর্ম ফর্মটা একসময় সুন্দর হবে এই সোশ্যাল মিডিয়াটা সুন্দর হবে সো আসুন আমরা আসলে মানে আমরা যারা ইউজ করি এবং যারা ইউজ না করেন তারাও আমি বলবো যে ইউজ করেন তবে এটাকে ভালোভাবে ইউজ করেন অযথা সময় নষ্ট না করে সো প্রিয় বন্ধুরা কথা হচ্ছে যে আমরা এটাকে প্রপারলি ইউজ করবো ভালোভাবে ইউজ করব। আর আমরা ভালো ভালো পোস্ট করব, যাতে আমরা কিছু শিখতে পারি বা অন্য কেউ কিছু শিখাতে পারি ধন্যবাদ সবাইকে